গুড মর্নিং এভরিওয়ান, মুনসওয়ার্ল্ড একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সকালে ঘুম থেকে ওঠার পরেই ছাদে চলে এসেছি। দেখো এই গোলাপ ফুলটা বেশ কিছুদিন হয়েছে ওটা ফুটেছে, সেই কারণে ওটার পাপড়িগুলো শুকোতে শুরু করেছে। এইদিকে কতগুলো টগর হয়েছে, আর এই যে জুঁই ফুলের গাছটা কদিন আগে প্রান্তিক নতুন কিনে এনে লাগিয়েছে, কটা জুঁই ফুলও হয়েছে। এই হলো আমাদের ছাদের ছোট্ট একটা গার্ডেন। পুটলুও সকাল সকাল ছাদে এসেছে, বাবা গাড়িটা ছাদে তুলে দিয়েছে, আর ওই কিছুতেই গাড়িতে বসে গাড়ি চালাবে না, ওই গাড়িটা নিয়ে খালি ঠেলা ঠেলি করবে নিজেই, মাঝে মধ্যে গাড়িটাকে উল্টে দিবে, নিয়ে ওর চাকাটা ঘোরাবে, এই হলো ওর কাজ। বাবা কয়েকবার ওকে গাড়িতে বসানোর চেষ্টা করেছে কিন্তু কিছুতেই ও গাড়িতে বসবে না। চলো এবার নিচে যাই। নিচে গিয়ে এখন চা করতে হবে, পুটলুর জন্য খাবার করতে হবে, জানোই তো আমাদের সকালটা শুরু হয় চা দিয়ে। চলো যাই রান্নাঘরে। এই যে চায়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি। আজকে আবার চায়ের সাথে পাউরুটি নেই, আজকে পাউরুটি আনা হয়নি। আজ আমরা চাটা খাবো টোস্ট বিস্কুট দিয়ে। রোজই সাধারণ কিছু কমন আমাদের রুটিন থাকে রোজ, যেমন সকালে চা খাওয়া, চা খাওয়ার পরেই তারপরে 9-10টার দিকে কিছু জল খাবার। কোনো কোনো দিন জল খাবার বাইরে থেকে কিনে আনা হয়, সেটা খুব কম, রোববার করেই বেশি হয়, আর কোনো কোনো দিন বাড়িতেই হয়। তারপরেই শুরু হয় দুপুরের রান্নার ব্যবস্থা। রান্নাও তো রোজ আর স্পেশাল হয় না, যেদিন করে স্পেশাল রান্না হয় সেদিন করেই তোমাদের সাথে শেয়ার করি। পুটলুর জন্য খাবার করে নিচ্ছি। সকালে পুটলুকে দুধ কর্নফ্লেক্স দিই, কর্নফ্লেক্সটা ওর জন্য একটু গুঁড়িয়ে রাখি, একটু গুঁড়ো করে নিলে ওর খেতে সুবিধা হয়। তারপরে দুপুরে রান্না বান্নার পর 1-1.5টার মধ্যে আমাদের সবার লাঞ্চ কমপ্লিট হয়ে যায়। লাঞ্চ হয়ে যাওয়ার পরেই তারপরে রেস্ট, শুয়ে বসে থাকো। আমার তো ঘুম আসে না, তখন আমি একটু ফোন নিয়ে বসি, এডিটিং করি। তারপরে বিকেল থেকে কাজের অত চাপ থাকে না। কি চলো ঘরে চলো। ও সোনা, ও সোনা, পুতু বাবা, এসো এসো মার সাথে এসো, ছোট কচি ন, এসো এসো মিষ্টি পুতুল। ও টোস্ট নিয়ে নিয়েছে একটা, টোস্ট টোস্ট দিয়ে তুমি কুটুস কুটুস করে টোস্ট খাবে, কামড়ে কামড়ে খাচ্ছেও তো। বেশ কিছুদিন ধরে মারাত্মক গরম পড়েছে, যা সাংঘাতিক গরম। আর আমার তো এই দোতলার ঘর, এই ঘর তো মনে হচ্ছে আরো গরম হয়ে থাকে, ঘরে থাকাই যাচ্ছিল না, সেই কারণে এই ঘর এখন ফ্যানে ভরে গেছে। জানলার কাছে দুটো এরম ছোট ফ্যান রাখা থাকে ঘরটা এক্সস্ট করার জন্য, যেন হাওয়া বাতাস যেন একটু ভালো করে চলাচল করে। আর উপরে তো দুটো সিলিং ফ্যান আছেই, 5টা টোটাল ফ্যান ঘরে চালানো হয়, তারপরেও ঘরে থাকা যায় না, কারণ হাওয়াগুলো বেশ গরম গরম হাওয়া বেরায় ফ্যান দিয়ে। তো এখন আমি উপরের ঘরে আসলাম, ঘরটা মুছে নিব, ভালো করে পরিষ্কার করে নিব ঘরটা। শুধু উপরেরই ঘরটা মুছব, উপরের ঘর মোছা দেখে তোমরা আবার ভেবো না যে এ আবার কেমন, শুধুই একটাই নিজের ঘর মোছা দেখালো, মনে হয় ভিডিওতেই শুধু দেখানোর জন্য। আসলে সেইটা নয়, আমি উপরের ঘরটাই রোজ মুছি, কারণ যে আমাদের বাড়িতে হেল্পার দিদি আছে, সে প্রত্যেক দিন সকালে এসে নিচটা পুরোটাই মোছে, নিচের পুরো ডাইনিং, মায়ের ঘর, রান্নাঘর পুরোটাই সে রোজই মোছে। উপরের ঘরটা রোজ মোছা হয় না, সেটারও একটা কারণ আছে। উপরের ঘর সে সপ্তাহে একদিন বৃহস্পতিবার করে মোছে, আর বাকি দিনগুলো আমি মুছে নিই, তার কারণটাও পরে বলবো তোমাদের। এখন আমি স্নান করতে ঢুকে যাব ঘর টর পরিষ্কার করে। এই দেখো বাইরের পরিবেশটা কি দারুণ, ঝোড়ো হাওয়া। এখন দুপুর হয়ে গেছে, প্রায় 2টো বাজছে, আমাদের সবার লাঞ্চ কমপ্লিট, পুটলুকেও খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, প্রান্তিকও লাঞ্চ করে অফিস চলে গিয়েছে। এখন আমি উপরের ঘরে আসলাম, ভাবলাম একটু বসে গিয়ে এডিটিং করি। তো এসেই দেখছি জানলা দিয়ে কি দারুণ বাইরে ঝড় উঠেছে, কি ভালো লাগছে, এতদিন গরমের পর এই রকম ঝড়, মনে হচ্ছে বৃষ্টিও হবে, সেই আনন্দ।
এখন জানলা টানলা বন্ধ করে দিই, না হলে এত জোরে হাওয়া দিচ্ছে, বন্ধ না করলে জানলার পাল্লাগুলো এখন ঝাপটাতে থাকবে জোরে জোরে। বন্ধ করে এখন এই বসবো। এই দেখো বৃষ্টি প্রায় শুরু হয়েই গেল। আহা, ওয়েদার দেখে আমার মনে যা আনন্দ হচ্ছে, কি সুন্দর মনে হচ্ছে, যাই বাইরে দৌড়িয়ে যাই আর বৃষ্টিতে ভিজি, কি সুন্দর লাগছে। কিন্তু এই বৃষ্টি মনে হচ্ছে দীর্ঘক্ষণ হবে না, কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে থেমে যাবে। বেশ, সারাদিন ধরে বৃষ্টি হলে কি মজাটাই না হয়, এখন তো সেই দেখি না যে সারাদিন বৃষ্টি। যাক তাও তো একটু হলো। এখন সন্ধে হয়ে গিয়েছে, সন্ধে মানে প্রায় 5:30 কি 5:45 বাজছে। আর এই দেখো এই ছোলাগুলো মা সকালেই ভিজিয়ে দিয়েছিল, সকাল থেকে ভেজানো ছিল, এখন আমি এটা বানাবো চানা মশালা। সেই জন্য প্রথমেই এখন ছোলাগুলোকে প্রেসারে দিয়ে সেদ্ধ করে নিব। এটা হলো আজকের রাত্রের ডিনার, রাত্রে রুটির সাথে হবে এই ছোলার তরকারি মানে চানা মশালা। কি করে বানাচ্ছি এটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। খুব সাধারণ সহজ রেসিপি, তোমরা অনেকেই জানো, সবাই জানো, তাও আমি যেইগুলো জানি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এই প্রেশারটা অনেকটাই বড়, আরেকটা ছোট প্রেশারে করলেও হতো, কিন্তু সেই ছোট প্রেশারটাতে এখন পুটলুর ডাল আছে, ওটাতে বেশি পুটলুর জন্যই তো রান্না হয়। দুটো আলু গোটাই দিয়ে দিলাম, কারণ গোটা না দিলে ওভার বয়েলড হয়ে যাবে, একদমই গলে যাবে। দুটো আলু বেশ সেদ্ধ মতো হয়ে গেলে তারপর ওটাকে পিস পিস করে কেটে মিশিয়ে দিব, দুটো সিটি পড়লেই বন্ধ করে দিব। যাই গিয়ে একটু সবজিগুলো কেটে নিই। যতক্ষণ সেদ্ধ হচ্ছিল ততক্ষণে আমি এই পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর লঙ্কা এসব কেটে নিয়েছি, আর এগুলো পেস্ট করে নিব সবগুলোই। এই দেখো এটা সেদ্ধ হয়েই গেছে, এতক্ষণ ভাপের জন্য আমি খুলিনি, ওদিকে ওই সব সবজিগুলোকে বেটে রাখাও হয়ে গেছে। টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা আর রসুন এই তিনটেকে একসাথে বেটেছি। আলুগুলোকে কেটে নিচ্ছি, আলু মেনলি দেওয়া হচ্ছে পুটলুর জন্য, কারণ রাতে এখন যেই তরকারিটা হয় সেই তরকারি দিয়ে ওকে আমরা রাত্রে রুটিটা খাওয়াই, তো ওই তো ছোলা তো ওই খেতে পারবে না, তাই ছোলার মধ্যে আলুগুলো দিব, আলুগুলো দিয়ে বেছে বেছে ওকে রুটি খাওয়াবো। এই তরকারিটা হয়ে গেলেই হয়ে গেল, আর এরপরে আর কোনো কাজ থাকবে না। আটা মেখে তো রাখাই আছে, সেটা একদম রাত্রে 9:30 দিক করে রুটি ভাজা হবে। গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে দিলাম, দারচিনি, লবঙ্গ আর এলাচ, আর যে পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আমি রোজ আমার ভিডিওতে আমি প্রত্যেক দিন কী করি সেটাই তুলে ধরার চেষ্টা করি। যেদিন করে বাইরে কোথাও ঘুরতে যাই আমরা, সেদিন করে সেটাই আমি শুধু ভিডিও করি। আর কোনো রোজ রোজ তো বাইরে ঘুরতে যাওয়াটা হয় না, যেদিন ঘরেই থাকি সেদিন ঘরের কাজকর্ম যেভাবে কাটে ঠিক সেভাবেই দেখাই। তোমাদের সেটা ভালো লাগছে কি লাগছে না সেটা কিন্তু আমি একটুও বুঝতে পারছি না। যদি তোমাদের ভালো লাগে কমেন্টে লিখে জানাও, যদি নাও ভালো লাগে সেটাও লিখে জানাও, তাহলে আমি বুঝতে পারবো। তোমাদের যদি কিছু মতামত থাকে যে কি করলে ভালো হবে সেগুলোও তোমরা কমেন্টে লিখে জানাতে পারো, তাতে আমি আরও উৎসাহ পাবো। এবার এটার মধ্যে সব গুঁড়ো মশলা দিয়ে দিব। প্রথমেই নুনটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, যা যা বেটে রেখেছিলাম সেইগুলো প্রথমেই দিয়ে দিয়েছি। পেঁয়াজের পর আদা, লঙ্কা, রসুন বাটা, তারপরে টমেটো বাটা, এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো। এখন এই মশলাটাকে কিছুক্ষণ ভালো করে কষাবো। বেশ, ভালো করে কষে গেলে তারপরেই ছোলাটা এটার মধ্যে দিয়ে দিব। ব্যাস হয়ে গেল, সহজ একটা রেসিপি। আমার সব বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে তোমাদের ভিডিও দেখে কেমন লাগছে, ভালো খারাপ তোমাদের যেটাই মতামত হোক তোমরা কমেন্টে লিখে জানাও, তাতে আমিও বুঝতে পারবো, উৎসাহ পাবো, যদি কিছু ভুল হয় তাহলে সেগুলো ঠিক করে নেওয়ার চেষ্টা করব। এই যে মশলাটা বেশ ভালোই কষে এসেছে। তোমাদের কাছে যদি নতুন কোনো আইডিয়া থাকে সেগুলো তোমরা কমেন্টে লিখে জানাতে পারো। আমি যা করি রোজকার আমার রিয়েল লাইফ সেটাই আমি তুলে ধরি, কোনোটাই আলাদা কিছু বানানো
অন্যরকম কিছু থাকে না। রান্নার মধ্যেও ঠিক তাই, যে রান্নাগুলো আমি পারি সেগুলোই করার চেষ্টা করি, আরও কিছু নতুন নতুন শেখার চেষ্টা করছি, শেখার তো আর শেষ নেই। তাই তোমরাও যদি কিছু আইডিয়া দিতে পারো তাহলেও আমার খুব ভালো লাগবে। ছোলাটা সেদ্ধ করার পর যে জল ছিল সে জলটা আমি একটু তুলে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম। এটা আমার প্রায় হয়ে এসেছে, এখন সবার শেষে একটু ভাজা মশলা এটার মধ্যেই দিয়ে দেব, তাহলে এটা রেডি হয়ে যাবে। এই দেখো কি সুন্দর হয়ে গেছে, সুন্দর এটা দিয়ে গন্ধও আসছে, বেশ টেস্টি টেস্টি। এই দেখো ভাজা মশলা, এটা আমি ঘরেই করে রাখি, প্রায় শেষ হয়ে এসেছে, আবার করতে হবে। ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা এই কটা জিনিসকে শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়িয়ে রেখে দিই, আবার করে রাখবো। ব্যাস আমার ছোলেটা শেষ। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা আমি না এখানেই শেষ করছি, তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। এখন এটা ঢাকা দিয়েই রেখে দিব, তারপরে আমি এখন যাব পুটলুকে খাওয়াতে, পুটলু সন্ধ্যের খাবার খেয়ে নিবে, তারপরে ওর সাথে একটু খেলা করব, ওকে পড়তে বসাবো, তারপরে সন্ধ্যে হয়ে আসলে এই রুটি ভাজা হবে, রাত্রের ডিনার, এই করে আমাদের দিন শেষ। তো আজকের মতন টাটা, তোমরা ভালো থেকো সুস্থ থেকো।